ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, অপূর্বাস ডেইলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো বাইরে প্রচণ্ড রোদ, দেখো গরমকাল পড়ে গেছে, এত সকালে এত রোদ, গরমে আমাদের এখানে টেকা যাচ্ছে না, মানে কি বলবো বলার বাইরে। এখন তাও একটু ঠান্ডা, কিন্তু এরপর আর ঘরে থাকতে পারবো না। তো চলো, এই গরমকালের জীবনযাত্রা কেমন চলে আজকে থেকে স্টার্ট হলো, দেখতে থাকো শুনে থাকো। সকালবেলা তারপরে জামা কাপড়গুলো ছিল বন্ধুরা, তো সে জামা কাপড়গুলো এবার আমি একটু ভাঁজ করে নিচ্ছি, কারণ আগের দিন কাচাকুচি করেছিলাম, সেইগুলো এনে আর ভাঁজ করিনি, ওই ফেলে রেখেছিলাম। আর ফোনের পিছনে এখন সময় চলে যায় জানোই, বুঝতেই পারছো যারা আমাদের মতো আর কি সোশ্যাল মিডিয়াতে কাজ করো, তো সারাদিন এই ফোনের পিছনে ব্যস্ত থাকতে থাকতে, আর সত্যি কথা বলতে একটা ফোন নিয়ে না এতই প্রবলেমে পড়ে। আর ওই ফোনটা, দুটো ফোন আছে কিন্তু ওই ফোনটার কোনো কাজের কাজ না, শুধু জাস্ট ভিডিও দেখতে পারবো, কিন্তু স্টোরেজ ফুল হয়ে যায়। যাই হোক, দেখো আমি জামাকাপড়গুলো এখন চলো ভাঁজ করে নিই, তারপরে আবার কাজের দিকে আমি এগোবো। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও বন্ধুরা, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে চটজলদি পৌঁছে যেতে পারে। আর নতুন পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না, কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর দেখো সকালবেলা আমি এই যে এখন, মানে আগের দিন রাত্রেবেলা আর কিছু করিনি, আর সকালবেলা এখন আমি গ্যাস আর স্ল্যাবটা ভালো করে সাবান দিয়ে আগে পরিষ্কার করে দিয়েছিলাম, সেটা আমি দেখো এখন একটু ভালো করে মুছে নিচ্ছি। আর গ্যাস নোংরা থাকলে তো দেখতেও ভালো লাগে, আর এমনিও রান্না করতে ইচ্ছা হয় না। যাই হোক, তাও বাধ্য হয়ে যখন একদম করতে পারি না তখন ওই নোংরা অবস্থায় থাকে, করতে পারি না বলে সময়ের অভাবে চট করে এই করে নিতে হয়। আর দেখো বন্ধুরা আজকে রান্না হবে, তা সেজন্য আজকে এই যে পটল নিয়ে নিয়েছি, উচ্ছে আলুটাকে আমি কেটে নিয়েছি, পটলটাকে ভালো করে আর কি এগুলো সব কাটাকুটি মানে ই করে নিয়েছি, ধোবো এখন, ধুয়ে তারপরে চলো রান্না হবে। আর দেখো পটলটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন পটল ভাজা হচ্ছে। আর এই গরমকালে পটল ভাজা দিয়ে টকের ডাল খেতে ভীষণ ভালো লাগে আমার, তো টক ডাল করবো না, এখনও অবধি করিনি টক ডাল, তো আম পরে খাবো যেহেতু নীল ষষ্ঠী এখনও হয়নি। আর দেখো, আর আমার মেয়েও কিন্তু ভীষণ পটল ভাজা খেতে, দুই মেয়েই কিন্তু ভালোবাসে আর আমিও ভীষণ ভালোবাসি, তো পটলটাকে এখন আমি সুন্দর করে একটু ভেজে নেব। আর চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ওইদিকে আমি বসিয়ে নিয়েছি দেখো একধারে ভাত, আর আজকে হবে মেনুতে আমাদের ডিম কারি। আর দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, এত গরম পড়েছে আমাদের প্রমাণ রান্না করতে করতে ঘেমে পুরো টান হয়ে গেছে, বুঝতে পারছো পুরো মানে চারিদিক দিয়ে ঘেমে একদম টান হয়ে গেছে, এত গরম পড়েছে আমাদের এখানে। আর যারা আমার বাইরের দেশের বন্ধুরা আছে তোমাদের তো ওখানে এখনও ঠান্ডা পড়েনি, যাই হোক সোভালের দিকে বলছি তুমি একটু আমাদের এখানে চলে আসো আর আমি তোমাদের ওখানে চলে আসছি, ঠিক আছে? কীরকম গরম বুঝতে পারছো, মারাত্মক গরম। যাই হোক, আমার এই ভিডিওটা যদি দেখে থাকো কমেন্ট করবে কিন্তু। চলো রান্না করছি, গরমের মধ্যে করতে হবে, খেতেও হবে, দেখতে থাকো সঙ্গে থাকো। এদিকে আমার মশলাটা কষছি, এখন রান্না হবে হচ্ছে কি ডিম কারির জন্য মশলাটা কষে নিচ্ছি। আর দেখো বানিয়েছি হচ্ছে কি আজকে ডাল করেছি, এদিকে মুসুরির ডাল, আর বানিয়েছি হচ্ছে কি তোমরা তো দেখলে ডিম কারি দেখো বানিয়ে নিয়েছি, আর বানিয়েছি হচ্ছে কি উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা, আজকের মেনু এটাই থাকলো।
এদিকে এত গরম পড়েছে, আমি চলে এসেছি একদম কলের নিচে স্নান করতে, কারণ এখন মন ভরে স্নান না করলে হবে না। তো চলো আমি এখন স্নানটা করে নিই কমপ্লিট একদম। এবার পুচকিদের খাওয়া দাওয়া করাবো আর কি। এই হলো আজকের এখনকার মতো, মানে শেষ হয়নি কাজ, এই পুচকিদেরকে খাওয়াবো। চলো দেখতে থাকো আর শুনতে থাকো ওদিকে কার যে পুচকি। আমরা এখন শুয়ে আছি, প্রচন্ড গরম, আমরা এখন শুয়ে আছি, কি বলবো, আমি শুয়ে আছি, এত টায়ার্ড, আমি গরমে প্রচুর গরম, প্রচুর গরম, শুয়ে আছে। আর ও দেখো এখানটায় কি হাতের কাজ করছে, কিসব এই কি সব বানিয়েছে, ওই যে ওখানটা টিভি দেখছে, দেখে দেখে এই হ্যান্ডক্রাফ্ট গুলো বানাচ্ছে। দেখি বাবু কি বানিয়েছিস। চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা আর সঙ্গে থাকো তোমরা। এরপর সন্ধ্যাবেলা পুচকিকে নিয়ে আমি একটু বসে গেছি পড়তে। তো ও এখন বই নিয়ে একটু পড়তে বসেছে, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সেজন্য এখন বেশি চাপ নেই, তো নিজের মতো করে এখন পড়ছে। তো পড়তে থাকুক আর তোমরা সঙ্গে থাকো আর সাথে থাকো। সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছে হচ্ছে কি টিফিন, আর এখানে অনেক রকমের পকোড়া নিয়ে আসছে, এটা চিকেন উইংস নিয়ে আসা হয়েছে, ভেজিটেবল চপ নিয়ে আসা হয়েছে, আর নিয়ে আসা হয়েছে হচ্ছে কি চিকেন কাটলেট, আর এখানটা না ধনে পাতার চাটনিটা দেয় ভীষণ টেস্টি, আর দেখো চিকেন পকোড়াও নিয়ে আসা হয়েছে, আর ওদিকে স্যালাড দিয়েছে। তো এখন চলো আমরা, আমি এখন এটা সার্ভ মানে ভালো করে প্লেটে এ করে নিই, আর একটা প্লেটের মধ্যেই সবগুলো ঢেলে দিচ্ছি, কারণ আবার অনেকগুলো প্লেট করলে খুব মাচা ঘষা সবই তো বুঝতে পারছো, এমনি সময় কম আর কুড়ে মানুষ। তো যাই হোক, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো আজকে পকোড়াগুলো খেয়ে আজকের ব্লগটা শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট আর একটি নতুন ব্লগের সাথে। সবাইকে টাটা।